খারাপ সময় আমাদেরকে বেশ কয়েকটি শিক্ষা দেয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটির একটি হলো ধৈর্য আর অন্যটি হলো মানুষকে চেনা শিক্ষা খারাপ সময় আপনাকে কষ্ট দিবে দুঃখ দিবে সঙ্গে কিছু শিক্ষাও দিবে এই শিক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী জীবনে এই শিক্ষাগুলো আপনাকে অন্যদের থেকে খানিকটা হলেও কিন্তু এগিয়ে নিয়ে থাকবে হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিমুল সবার কি অবস্থা কেমন আছেন আই সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়ে গিয়েছে তো রাজশাহী শহরে আসলে সবসময় গরমের যে মাত্রাটা সেটা কিন্তু বেশিই থাকে তো সকালে উঠে কিন্তু একটু লেবু পানি খেয়ে নিচ্ছিলাম তো গলার অবস্থা এতই খারাপ ভয়েসটা যে বসে গিয়েছে তা না কিন্তু হচ্ছে আমার গলার যে টনসিলটা সেটা কিন্তু একটু ফুলে গিয়েছে যার কারণে ব্যথা খুব বেশি করছে তো যাই হোক আমি তো লেবু পানিটা সকালে প্রায় খেয়ে থাকি মাঝে মাঝে ছুটে যাই নাহলে রেগুলার খাওয়ার চেষ্টা করি তো লেবু পানি খাওয়ার পরে কিন্তু কোনো নাস্তা বানাই নি কারণ যেহেতু আমার জ্বর ঠান্ডা তো শরীরটা কিন্তু একদমই ভালো যাচ্ছে না তো যার কারণে বাইরে থেকেই কিন্তু সারিকার বাবা নাস্তাটা নিয়ে এসেছিল তো নাস্তা খাওয়ার পরে এখন হচ্ছে আমি একটু রুম গোছাতে চলে এসেছি তো বেডশিটটা একটু চেঞ্জ করে ফেললাম তারপরে রুমটা ভাবছি একদম ভালো করে ক্লিন করব তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারে আমি যখন এই বাসায় নতুন উঠেছিলাম তখন কিন্তু আমার এই বাসার এক এক ঘরে আমি এক এক রকম পর্দাটা দিয়ে বাসাটা একটু ডেকোরেশন করতে চেয়েছিলাম তো সেই অনুযায়ী কিন্তু প্রথম প্রথম করেও ছিলাম যেমন আমার ঘরের যে থিমটা আমি সব সময় চেতাম একটু সবুজ টাইপের থাকবে তো দেখা যেত বেডশিটটাও কিন্তু আমি সব সময় সবুজ রঙের কিংবা কলাপাতা রঙের আর কি ব্যবহার করতাম তা এখন আসলে করা হয় না ইজান হওয়ার পর থেকে মূলত আসলে এগুলো আমি তেমন একটা মেনটেন করতে পারিনি কারণ যেহেতু ছোট বাচ্চা হলে সব কিছুই আসলে পরিবর্তন হয় এমনও কিন্তু দিন যায় যে ছোট বাচ্চা হওয়ার পরে যা আমরা সবাই জানি যে দিনে কিন্তু দুই থেকে তিনবারও বেশি চেঞ্জ করতে হয় তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রুমটা পুরো ক্লিন করে নিয়েছি তো যেহেতু আমি অসুস্থ এই জন্য কিন্তু সারিকার বাবা যখন বাসায় ছিল একদমই কোনো কাছে হাত দেয়নি তো রান্না বান্নাও আসলে করতে নিষেধ করে গিয়েছিল তা আমি বললাম যে আচ্ছা দেখা যায় কতটুকু পারি তো চলে যাওয়ার পরে আমি রুমটা সুন্দরভাবে একটু গুছিয়ে নিয়েছি আর পুরো বাসার ফার্নিচারও কিন্তু এখন মুছে ফেলবো তো প্রথমেই আমি যেটা করি যে আমার ঘরের কিংবা সারিকার ঘরের ফার্নিচারগুলোই কিন্তু আমি ক্লিন করি কেন জানি না আমার কাছে আসলে মনে হয় যে দুইটা বেডরুমের ফার্নিচার যদি ক্লিন করা হয় তাহলে মনে হয় যে পুরো বাসার অর্ধেক ফার্নিচার ক্লিন করা হয়ে গিয়েছে তো যাই হোক এরপরে কিন্তু আমি আরও বেশ কিছু কাজ করেছি তারপরে ইজানকেও একটু খাইয়েছিলাম এরপরে রান্নাঘরে চলে এসেছি তো আজকে আমি করলা দিয়ে ডাল রান্না করব তো তার জন্য কিন্তু করলাগুলোকে সুন্দর করে এভাবে কেটে নিয়েছি তারপরে ধুয়েও নিয়েছি আর মসুর ডালটাও কিন্তু দিয়ে দিয়েছি এরপর এখানে আমি তার মধ্যে কিন্তু মরিচ ফালি এবং হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি এবং লবণ হলুদ দিয়ে একেবারেই বসিয়ে দেবো করলা দিয়ে ডাল কিন্তু এক একজন একেভাবে রান্না করে তবে আমি কিন্তু সব রান্নায় একটু সিম্পল ওয়েতেই করতে পছন্দ করি তো এইভাবেই কিন্তু আমি প্রথমে বসিয়ে দিচ্ছি তারপরে এখন কয়েকটা শিশু উঠিয়ে নিব আমার গত ভিডিওতে লাকি একটা আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু কেমন আছে তুমি আমি তো ভিডিও দেখি বাট বিজি থাকার কারণে কমেন্ট করা হয়ে ওঠে না তোমার সবগুলো ড্রেসই সুন্দর মন চায় সবগুলো নিয়ে চলে আসি মাসাল্লাহ তুমি তোমার কাজ চালিয়ে যাও আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি আমি জানি আপু তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসো আর সেই সাথে আমার জন্য অনেক দোয়াও করো তো লাকি আপু তোমার জন্য অনেক ভালোবাসা রইল তো আসলে আমি রাতে কিন্তু সারিকার বাবার সামনে একটা কথা বলছিলাম যে যে আপুই ফোন দেয় না কেন কিংবা যে আনটি ফোন দিক না কেন সবাই মন থেকে এত দোয়া করে যে আপু তুমি অনেক দূরে এগিয়ে যাও কিংবা মামুনি তোমার জন্য অনেক দোয়া রইলো তা আসলে মাঝে মাঝে না মনে হয় যে কাছের মানুষগুলোও কিন্তু এতটা দোয়া করে না যতটা দোয়া আপনারা আমার জন্য করেন তো সত্যি আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি তা আপনাদের এই দোয়া আর ভালোবাসা যেন সবসময় আমার সাথে থাকে তো এইদিকে কিন্তু আমি কলিচাটাও বসিয়ে দিয়েছি তো প্রথমে কিন্তু আমি এখানে তেলের মধ্যে আস্ত জিরা দিয়েছিলাম এরপরে এখানে আমি শুকনো মরিচ এবং তেজপাতা দিয়েছিলাম এরপরে পেঁয়াজটাকে আমি লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম যখন পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে তখন সে পর্যায়ে এখানে আমি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি এরপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কলিচাটা দিয়ে দিয়েছিলাম কলিচাটা দিয়ে আমি এখানে চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এরপরে পানিটা অ্যাড করেছি তো এই যে কলিচা যখন কষাতে গিয়েছিলাম তখন আর কি যে চারপাশে মশলাগুলো ছিটে পড়েছে সেটা কিন্তু আমি একটু ভালো করে মুছে ফেললাম তো এটা আসলে অভ্যাস যতক্ষণ রান্না করি ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে আমি মুছতেই থাকি তো যাই হোক কলিচাটা কিন্তু আমি আগে গরম পানিতে ওয়াশ করে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমি যে ডাল এবং হচ্ছে করলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা তেলে দিয়ে নিব আমি এখানে প্রথমে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছিলাম এরপরে কিন্তু এখানে আমি একটা শুকনো মরিচ মাছ বরাবর ভেঙে দিয়েছিলাম এরপরে একটা তেজপাতা দিয়েছি এরপর এখানে আমি বেশি পরিমাণে একটু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়েছি যখন এভাবে লাল হয়ে আসবে তখন সে পর্যায়ে আমি ডাল এবং করলাটা দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু এভাবেই ডাল এবং করলাটা রান্না করে থাকি আর ডাল করলা যখন আমি রান্না করি তখন কিন্তু এখানে পানিটা খুব একটা দেই না যে পরিমাণে পানি দিয়ে আমি ডালটা সেদ্ধ করেছিলাম সেই পরিমাণ পানিটাই কিন্তু আমি রেখেছিলাম তো টেক্সচারটা একটু গাঢ় হয় যাতে করে আর কি খেতে ভালো লাগে আর এটা কিন্তু এভাবে করলেই ভালো লাগে বেশি পাতলা করলে আসলে ভালোও লাগে না তো ডাল আর করলাটা কিন্তু হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু যে আমি কলিজাটা বসিয়েছিলাম সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো তেজপাতাগুলো আসলে তুলে ফেলি কারণ দেখতে কেমন যেন লাগে ভালো লাগে না তো শরীর একদমই টানছে না যে রান্না করব তো একদিন রান্না করছি একদিন হয়তোবা করতে পারছি না এমন একটা অবস্থা তো জ্বরটা এবার খুব পরিমাণে ধরেছে আসলে রেস্ট পাচ্ছি না ঘুমটা খুব বেশি দরকার যেটাই আসলে হচ্ছে না তো কলিজাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে এটা আমি কড়াইতে ঢেলে নিচ্ছি আমার অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু মাঝে মাঝে বলে যে শিমুল আপু হচ্ছে কড়াইতে রান্না করে বেশি তো হ্যাঁ আমার আসলে পাতিলের চাইতে কিন্তু কড়াইতে রান্না করতে বেশি ভালো লাগে আমি বেশি বোধ করি কারণ নাড়াচাড়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সুবিধা হয় পাতিলে কেমন যেন আটকে আটকে আসে তো এই জন্য কিন্তু আমি কড়াইতেই বেশিরভাগ ক্ষেত্রে রান্না করি তো যাই হোক এরপরে কিন্তু আমি যখন বলক এসেছে তখন সে পর্যায়ে এখানে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি যখন পানিটা একটু শুকিয়ে আসবে একদম মাখো মাখো হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিব তো রান্না কিন্তু হয়ে গিয়েছে আর মশাল্লা কালারটা এত সুন্দর এসেছিল আমার গত ভিডিওতে নাদিয়া চৌধুরীর আড়ি থেকে এক আপু কমেন্ট করেছিল আপু তুমি বলো তোমার ঠান্ডার প্রবলেম আছে ঠান্ডা লাগলে তোমার কি প্রবলেম হয় আর তুমি কি ওষুধ খাও একটু ভিডিওতে দেখিয়ে দিও তো আপু আমার কিন্তু ঠান্ডা সমস্যাটা সব সময় হয় না মাঝে মাঝে হয় আমার দেখা যায় হাঁচি পড়ে চোখ চুল আবার দেখা যায় যে হাঁচি পড়তে পড়তে মাঝে মাঝে এমন হয় যে একটু শ্বাসকষ্টের সমস্যা হয় যেটা কিনা বছরে হয়তো বা দুই তিনবার হয় তো যখন শ্বাসকষ্টের সমস্যা হয় তখন তো আসলে ইনহেলারটা আমরা নেই যাতে যাদের এই প্রবলেম আছে আর রেগুলার যেটা আমি করি আমি কিন্তু মোনাস্টেন যে ওষুধটা এটা আসলে খাই ডক্টর আমাকে যেটা আসলে দিয়েছিল তো এই দেখেন যখনই ভাত খাওয়াতে যাব ওকে ও কিন্তু একদম ডাইনিং টেবিলের নিচে ঢুকে থাকবে আর না হলে এভাবে নিচে কিন্তু গড়াগড়ি পারবে আর না হলে একদম গিয়ে বিছানায় গিয়ে এভাবে শুয়ে পড়বে এখন ইদানিং এত দুষ্টু হয়েছে আসলে ওর চালাকির কাছে কিন্তু আমাদেরকে হার মানতে হয় কারণ ওর সাথে আসলে পাড়াই যায় না তো বাচ্চাদের এই দুষ্টুমিগুলো কিন্তু এই বয়সে মাসাল্লাহ খুব ভালো লাগে তো এই তো আমি কিন্তু রান্না রান্নাবান্না যে করেছি সেগুলো কিন্তু টেবিলে দিয়ে দিয়েছি তো সারিকার বাবাও চলে এসেছে খাবার টেবিলে দিলেই হলো ইঝানের কিন্তু দুষ্টুমি শুরু হয়ে যায় এটা আসলে ওর সব সময়ের জন্য তো বাটিতে একটা আঙুল মাত্র দিয়েছিল দেওয়ার পরে দেখেন কি পরিমাণে নাটক করছিল তো এটা আমরা তিনজন মিলে দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর হাসছিলাম এত দুষ্টু যে মনে হচ্ছে যে সত্যি সত্যি খাওয়া দাওয়া করছে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা হচ্ছে এখানে পার্সেল রেডি করেছিলাম আমি আর সারিকার বাবা দুজন মিলে এই পার্সেলগুলো আজকে যাবে আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আমি আপুদেরকে কিছু ড্রেস দেখাবো তো আজকে কিন্তু সাইড থাকছে তার সাথে কিছু সুতার কাজের খুব সুন্দর চমৎকার চমৎকার কিছু ড্রেস থাকছে তো আজকে কিন্তু ড্রেসের সাথে যে ওনার কম্বিনেশন সেগুলো কিন্তু চমৎকার হবে তো যাই হোক আমি আজকে আপনাদের সাথে প্রথমে বিনসাইদের একটা সুন্দর নতুন কালেকশন আর কি শেয়ার করছি এগুলো কিন্তু এইদের নতুন কালেকশন তো বিন সাইদের যে ড্রেসটা এখন দেখাচ্ছি দেখেন সামনের দিকে খুব সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে আছে তো কালারটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর আর পুরোটাতে কিন্তু এভাবে সেলফ প্রিন্টেড করা আছে একদম সুন্দর করে দেখেন ভেতরে কিন্তু প্রিন্ট করা আছে আর সামনের দিকটা এভাবে সুন্দর করে সুতার কাজ করা আছে সেই সাথে কিন্তু সিকোয়েন্সেরও কাজ করা আছে তো এই কালারটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে মার্শাল্লাহ তো পুরো ড্রেসটা দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আসলে দূর থেকে কিন্তু দেখা যায় না এটা তো কাজ থেকে এই জন্য দেখিয়ে দিলাম যে কাজটা কীরকম আর এটা হচ্ছে পেছনের সাইডটা দেখেন সেলফ প্রিন্ট করা আছে কিন্তু এভাবে কিন্তু পুরো ড্রেসটা প্রিন্টেড হবে তো কাছ থেকে দেখালাম কারণ দূর থেকে আসলে এভাবে বোঝা যায় না আর এটা হচ্ছে স্লিপসের এর কাপড়টা হাতার অংশটা আসবে এখান থেকে কাপড়গুলো মাসা খুব ভালো হবে কাপড়গুলো খুব সুন্দর তো এটা হচ্ছে হাতার অংশটা তো পুরো ড্রেসটা আমি আবারও ভালো করে দেখিয়ে দিলাম মূল আকর্ষণ হচ্ছে ওড়নাটা ওড়নাগুলোও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এই ধরনের একটা ওড়না কিনতে গেলেই কিন্তু দেখা যায় যে কত টাকা চলে যায় আর সেখানে ড্রেসগুলোর সাথে এত সুন্দর সুন্দর ওড়না দিয়েছে তোরণার দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে দেখেন এমব্রয়ডারি করা আছে এত সুন্দর কাজের ফিনিশিংগুলো মাসাল্লাহ আমাদের দেশীয় কালেকশন গুলো কিন্তু এখন মাসাল্লাহ খুব সুন্দর তোরনাটা কিন্তু খুব সুন্দর দেখেন যে এত চওড়া করে এভাবে সুন্দর করে কাজ করা আছে আর এখানে কিন্তু সুন্দর করে সিকুয়েন্সের এবং সুতার এম্ব্রয়ডারি করা আছে আর উড়াটার যে সেল প্রিন্ট করা আছে সেটাও দেখিয়ে দিলাম কালারটা কিন্তু খুবই চমৎকার আর এটা চলে যাচ্ছে পায়জামাটা তো এটা ছিল এক নম্বর ড্রেস এই ড্রেসেরই আর একটা কালার হচ্ছে এটা এটা কিন্তু একটা মিষ্টি কালার গোলাপি কালার না এটা কিন্তু একটা মিষ্টি কালার তো এটারও কিন্তু দেখেন সামনে খুব সুন্দর করে এভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে তো আমরা তো জানি বিনসাইদের যে ড্রেসগুলো হয় সামনের দিকটা পুরোটাই কিন্তু এভাবে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকে তো পুরো ড্রেসটা কিন্তু এভাবে সুন্দর করে দেখেন সেলফ প্রিন্ট করা আছে কাপড়গুলোর কোয়ালিটি খুবই সুন্দর মাসাল্লাহ আর এটা হচ্ছে নিচের অংশটা ড্রেসের নিচের অংশটা কিন্তু এটা তো পুরো ড্রেসটা আমি দূর থেকে আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি ড্রেসের সামনের যে দিকটা সেটা হচ্ছে এটা আর এখান থেকে চলে যাবে হাতার অংশটা তো আমি এভাবে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই পর্যন্ত কিন্তু সামনের যে ঝুলটা সেই পর্যন্ত আসবে এখন দেখিয়ে দিচ্ছি ড্রেসের পেছন সাইডটা পেছন সাইডটা এভাবে সুন্দর করে প্রিন্টেড করা থাকবে আর এটা হচ্ছে নিচ বরাবর মানে একদম ঝোলটা এই পর্যন্ত হবে হলুদ যে বর্ডারটা দেখছেন এরপরে চলে যাচ্ছে এটার হাতার অংশটা কাপড়গুলো কি সুন্দর দেখতেই পাচ্ছেন যখন ধরছিলাম কাপড়গুলো কিন্তু খুব কমফোর্টেবল হবে তো খুব সুন্দর আছে কালারটা তো এরপরে হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাগুলো আসলে এত গর্জিয়াস তো দুই পাশে এত সুন্দর চওড়া করে প্যানেল করে কাজ করা আছে সত্যি আমার কাছে ওড়নাগুলো খুব ভালো লেগেছে পুরো ওড়নাটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু দুই নাম্বার ড্রেস চলে যাচ্ছে বিন সাইদের এটা হচ্ছে দুই নাম্বার ড্রেস তো দেখেন খুব সুন্দর করে কিন্তু দুই পাশে কাজ করা আছে আমি আবারও হাতে নিয়ে ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিংগুলো আল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার তো বিনসাইদের যে দুইটা ড্রেস আমি দেখালাম এই দুইটা ড্রেসের প্রাইস চলে যাচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর বিনসাইদের ড্রেসগুলো যেগুলো কি না ঈদের নতুন কালেকশান তো এই বিনসাইদের এখন আমি আরও দুইটা নতুন কালেকশান দেখাচ্ছি এই দুইটা হচ্ছে অন্য ডিজাইনের মধ্যে আছে প্রথমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের যে কালারটা আমরা বলি পেস্ট টাইপের যে কালারটা সেইটা কালারগুলো মাসাল্লাহ খুব সুন্দর এসেছে কালারগুলো কিন্তু খুবই সুন্দর তো এটারও কিন্তু সামনের দিকটা দেখেন আরো গর্জিয়াসলি কাজ করা আছে এর আগে যে বিন টা দেখিয়েছিলাম সেটা কিন্তু হালকা কাজ ছিল আর এটা কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে আছে আর দুই পাশে দেখেন প্রিন্টটা এত সুন্দর তো খুবই সুন্দর আমার কাছে কিন্তু এবার বিন সাইড কালেকশনগুলো খুবই ভালো লেগেছে এত সুন্দর ড্রেসের কালেকশনগুলো এসেছে মাসাল্লাহ কালারগুলো খুব সুন্দর তো এই পর্যন্ত আসবে সামনের অংশটা ঝুলটা আর এটা হচ্ছে পেছনের সাইডটা পেছনের সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি পেছনের সাইডটা কিন্তু পুরোটাই এরকম হবে আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার আপুদের জন্য আমার আন্টিদের জন্য ভালো কিছু নিয়ে আসার তো এই কালেকশানগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই যে অংশটা দেখছেন এটা কিন্তু এক কালার নয় এটার ভেতরে কিন্তু সেলফ প্রিন্ট করা আছে ছোট ছোট করে কিন্তু সুন্দর করে প্রিন্ট করা আছে পেস্ট কালারের মধ্যে আর এই যে এখানে কিন্তু বিন সাইদ আছে আর এই যে হাতার যে ডিজাইনটা সেটা কিন্তু খুবই সুন্দর ইচ্ছা করলে মাই হাতা দিয়েও বানাতে পারবেন আর গর্জিয়াস যে ওড়নাটার কথা সেটা আর কি কী বলবো ওড়নাগুলো আসলে অনেক সুন্দর এত সুন্দর চওড়া করে এমব্রয়ডারি ওয়ার্ক করে আসলে প্যানেল করা আছে যেটা আসলে চোখে পড়ার মতো যারা বোরখা পরে কিংবা হচ্ছে হিজাব করে তারা কিন্তু খুব ইজিলি এই দিয়ে হিজাব করতে পারবেন মাথায় কাপড় দিয়ে বাইরে যেতে পারবেন ওড়নাগুলো কিন্তু খুবই সুন্দর বাইরে যাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর করে ওড়নাগুলো ক্যারি করতে পারবেন তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কাজের যে ফিনিশিংগুলো কতটা সুন্দর আর দুই পাশে কিন্তু মাথায় ভাবে সেলাইও করা আছে ওড়নাগুলো কিছু করতে হবে না জাস্ট নিবেন আর পরবেন তো এটা হচ্ছে বিনসাইদের তিন নাম্বার ড্রেস তো এই যে ড্রেসটা দেখালাম এটার আরও একটা কালার আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা গোলাপি কালার চারটা এনেছি চারটাই কিন্তু দেখার মতো চারটার কালারই অসাধারণ ডিজাইনও কিন্তু খুবই সুন্দর তো কাজগুলো কিন্তু আমি ক্লোজলি দেখে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন আর অল ওভার কিন্তু সামনের দিকটা এরকম আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ মার্শাল্লাহ কাজগুলো কিন্তু খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি গুলো খুব সুন্দর আর এটা হচ্ছে পেছনের সাইডটা আর এখন চলে যাচ্ছি স্লিভসের অংশটাতে তো স্লিভসের অংশে কিন্তু এটা এক কালার না আবারও বলছি এর ভেতরে কিন্তু প্রিন্ট করা আছে ওই কালারেরই আর কি ছোট ছোট সুন্দর করে সেলফ প্রিন্ট করা আছে খুব সুন্দর লাগছিল দেখতে এখন দেখিয়ে দিচ্ছি ওড়নাটা তো ওড়নাগুলোর কথা কি বলবো আবারও বলছি ওড়নাগুলো আসলে খুবই সুন্দর দেখার মতো এই ওড়নাগুলো ইচ্ছে করলে বাইরে খুব সুন্দর করে ক্যারি করা যাবে এটা হচ্ছে বিন সাইডে চার নাম্বার ড্রেস তো প্রথম যে দুইটা ড্রেস দেখিয়েছিলাম ওই দুইটা ড্রেসের প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ আর পরে যে দুইটা ড্রেস দেখালাম এই দুইটা ড্রেসের প্রাইস চলে যাচ্ছে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় এত গর্জিয়াস ওড়না এত গর্জিয়াস কাজ করা বিন সাহিতের ড্রেস পাওয়া এটা সত্যিই কিন্তু আপনাদের জন্য একটা বড় অফার বলতে পারেন তো যাই হোক আইটা হচ্ছে প্যান্টের কাপড় তো আমি কিন্তু বিন বিনশাহের চারটা মডেল দেখালাম এখন হচ্ছে কিছু ড্রেস দেখাবো তো জানি না এই ড্রেসগুলোর কালারগুলো যেমন তেমন কেন যেন ক্যামেরার মধ্যে আসছিল না পরপর তিনটা কালার দেখাবো তিনটাই এরকম তো কালারগুলো আসলে সামনাসামনি যেরকম সেরকমটাই আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো এই কালারটা কিন্তু এতটা হালকা না এটা কিন্তু পিত্তি টাইপের বা জলপাই কালার যেটা থাকে সেই কালারটা এটা কিন্তু এখানে যেমন দেখছেন তার চাইতে দুই শেড একটু গাঢ় হবে তো কালারটা সামনাসামনি খুবই সুন্দর আর পুরো ড্রেসে এইভাবে পিটানো সুতার কাজ করা এগুলো কিন্তু একদম কটনের ড্রেস ওরনা পায়জামা ড্রেস সবকিছুই কিন্তু কটনের হবে আমি বলে দিলাম তো আর এটা হচ্ছে হাতার অংশটা হাতাটাও দেখেন কি সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো সুতার কাজগুলো মার্শাল্লাহ এত সুন্দর পিটানো একদম কাজ করা কাজের ফিনিশিংগুলো আসলে এত সুন্দর আমি তো কাজ থেকে দেখালাম একদম নিখুঁতভাবে মনে হচ্ছিল করা আছে আর এখন দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ওড়নাটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর পুরো তো ওর ছোট এইভাবে করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল করা আছে সুন্দর করে আর দুই পাশে দেখেন এভাবে জিক মতো করে ডিজাইন করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো ওরনাগুলো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই তো আমি আবারও বলছি কালারটা কিন্তু এত ফ্যাকা না কালারটা আরও একটু গাঢ় কিন্তু কেন জানি না এই ড্রেসগুলোর কালারগুলো এক্স্যাক্ট যে কালারটা সেটা আসছিল না তো এইটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন পায়জামায়ও কিন্তু খুব সুন্দর করে ভাবে সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আমি ভেতর থেকেও দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিংগুলো দেখেন কতটা সুন্দর এই ড্রেসগুলোর কোয়ালিটি আসলে খুবই সুন্দর আমি যে ড্রেসই আনি না কেন সবগুলোর কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি তো এখন দেখে দিচ্ছি খুব সুন্দর একটা খয়রি কালারের ড্রেস তো এর আগে যে ড্রেসটা দেখিয়েছিলাম ওটা কিন্তু পাঁচ নাম্বার ড্রেস ছিল এটা হচ্ছে ছয় নাম্বার ড্রেস খুব সুন্দর একটা খয়রি কালারের মধ্যে আছে আর কাজের যে ফিনিশিংগুলো এগুলোর কথা তো আর নাই বললাম আপনারাই তো দেখে বুঝতে পারছেন যে কাজের ফিনিশিংগুলো কত সুন্দর পুরো ড্রেসের সামনে এত সুন্দর করে পিটানো একদম সুতার কাজ করা আছে আর নিচে কিন্তু এরকম চওড়া একটা হেভি প্যানেল পাচ্ছি নিচের যে প্যানেলটা এটা কিন্তু খুব সুন্দর একটা ভারী করে প্যানেল করা আছে আর হাতার অংশটা তো দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে চমৎকার ওড়নাটা ওড়নাটার পুরো ভেতরে কিন্তু এভাবে ছোট ছোট করে ফুল করে ওয়ার্ক করা আছে আর দুই পাশে কিন্তু এভাবে জিক করে মডেল করা আছে তারপরও কিন্তু আমি হাতে নিয়ে খুব সুন্দর করে আপনাদেরকে দেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো দেখেন কাজের ফিনিশিংগুলো আপনি বুঝতেই পারবেন না যে আসলে ওড়নার সামনের দিক কোনটা এবং পেছনের দিক কোনটা মানে কাজের ফিনিশিংটা এত সুন্দর তো যাই হোক আমি ওড়নাটা কিন্তু দেখিয়ে দিলাম এরপরে হচ্ছে পুরো ড্রেসটা আমি একটু ভালো করে দেখিয়ে দিই আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আপনারা কিন্তু ইচ্ছে করলে এটা দিয়ে প্লাজো বানাতে পারেন যেহেতু এভাবে সুন্দর করে মোটা করে প্যানেল করে দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে এটা দিয়ে প্লাজো বানাতে পারেন খুব সুন্দর লাগবে এখন দেখে দিচ্ছি আরও একটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে লালটা কিন্তু একদম টুকটুকে লাল তো দেখেন কাজের ফিনিশিংগুলো আমি বারবারই আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আসলে যেহেতু আমি নিজে গিয়ে কাপড়গুলো চুজ করে এনেছি এই জন্য কিন্তু আমি খুব ভালোভাবে দেখে শুনে নিয়ে এসেছি যাতে করে কাজের মধ্যে কোনো ধরনের খারাপ কিছু না থাকে তো দেখে দেখে আমি কিন্তু ভালো কিছু নিয়ে আসারই সবসময় চেষ্টা করেছি তো দেখেন এই কালারটা কিন্তু ক্যামেরার মধ্যে কেমন যেন ঝলসে যাচ্ছে মানে একদম এক্স্যাক্টলি যে কালারটা আসছে না তো এটা কিন্তু একদম টুকটুকে লাল আমি আবারও বলে দিচ্ছি আর পুরো পুরোনাটা দেখেন এভাবে সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা আছে আর দুই পাশে এভাবে যে এক্স্যাক্ট ডিজাইন হবে তো এই সুতার কাজের যে ড্রেসগুলো আমি পরপর তিনটা দেখালাম তিনটার প্রাইসই চলে যাচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আমরা এত সুন্দর কাজের ড্রেসগুলো পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু আসলে বাজারে গেলেই আপনারা বুঝতে পারবেন যে ড্রেসগুলো আসলে কত করে সেল করা হয় তো এখন হচ্ছে আমি আরও দুইটা ডিজাইনের ড্রেস দেখাবো এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এই ড্রেসগুলোর কথা কি বলবো তো প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা এটাকে কি বলে যে এটা কিন্তু মাস্টারডিওডো কালার নয় এটা কেমন যেন একটা হরিণী টাইপের যে কালারটা সেই কালারটা তো যাই হোক পুরো কিন্তু প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে হাতার অংশটা দেখেন কি সুন্দর তো এই হাতায় কিন্তু প্রিন্ট করা আছে আর পুরো বডিতে কিন্তু একটু বড় প্রিন্ট করা আর চমৎকার যে বিষয়টা সেটা হচ্ছে ওড়নাটা ড্রেসের সাথে কালার কম্বিনেশন করে যে ওড়নাটা করা হয়েছে সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে দেখেন ওড়নাটার যে ডিজাইনটা সেটা কিন্তু একদম ড্রেসকে একটা অন্যরকম লুক দিবে তো যাই হোক ওড়নাটা আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর প্রতি এটা ড্রেসের ওড়না কিন্তু অনেক বড় অনেক চওড়া আর এরপরে হচ্ছে এটা দেখিয়ে দিলাম প্যান্ট কাপড়টা তো প্রথমে একটা কালার দেখালাম এরপরে সেই ডিজাইনেরই এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার তো এটা হচ্ছে মিষ্টি কালার তো আজকে কিন্তু টোটাল নয়টা ড্রেস দেখালাম তো আপনাদের যার যেটা পছন্দ হয় আমার যে স্ক্রিনের ইচ্ছে করলে আপনারা ফোনেও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করেন না এই জন্য কিন্তু ডিরেক্ট ফোন দিয়ে তারপরে অর্ডারটা কনফার্ম করে থাকেন যেটা আসলে আমার কাছে মনে হয় অনেক সুবিধার আর যাদের হোয়াটসঅ্যাপ আছে তাদের তো আসলে বলার কিছু নেই আপনারা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে তারপরে কিন্তু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাগুলো আসলে কি বলবো যে ওড়নার সাথে যে আমার কালার কম্বিনেশনের কন্ট্রাস্টটা রেখেছে মাসাল্লাহ খুব সুন্দর এগুলো খুব স্মার্টলি ক্যারি করা যায় ইচ্ছা করলে আপনারা এগুলো বাইরে পরে যেতে পারবেন অফিস আদালতে হোক কলেজ ভার্সিটি যে কোনো জায়গায় ইজিলি কিন্তু এগুলো ক্যারি করা যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড় তো পরপর যে দুইটা ড্রেস দেখালাম এই ড্রেসগুলোর দাম চলে যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তাদের ফেসবুক আছে তারা ইচ্ছে করলে কিন্তু আমার ফেসবুক পেজটাতে ফলো দিয়ে আমার সঙ্গে থাকতে পারেন এখানে কিন্তু আমি হচ্ছে লাইভের মাধ্যমে ড্রেসগুলো দেখিয়ে থাকি তো ওয়ার উইথ শিমুল হচ্ছে আমার ফেসবুক পেজের নাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ